গতকাল সিনেমা হলে বেস্ট জিনিস ছিল হচ্ছে বেবি জনের টিজার হাই আমি রূপম এখন কথা হবে ভরুণ ধওয়ানের মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি বেবি জনের টিজার নিয়ে যেটা গতকাল ভুলভুলিয়া থ্রি আর সিঙ্গম থ্রির সাথে দেখানো হয়েছে আর চার তারিখের সোশ্যাল মিডিয়া অ্যাভেলেবেল হয়ে যাবে আমি জেনারেলি একবার টিজার দেখলে সিনেমা হলে রিয়াকশান দিই না বার কয়েক দেখা প্রয়োজন কিন্তু গতকাল বেবি জনের টিজার সিনেমা হলে তিনবার দেখানো হয়েছে যে কারণে আমারও মোটামুটি মুখস্থ হয়ে গেছে আর ছবির যে গানটা সামনে আয়া দেখো জন আমি ওই এক লাইন ধরতে পেরেছি এবং ওই গানটা যে কি ডিজাইন করেছে ওই গানটা জাস্ট ঘ্যামা তুমি আর বাদ বাকি লাইন মনে রাখতে পারো না পারো তুমি ওই গানটাই ওই পোর্শনটাই গুনগুন গুনগুন করবে জাস্ট চরম হয়েছে চরম মানে এরকম মা সং আমরা বহুদিন শুনিনি জাস্ট মস্তির বস আমার বরাবরই মনে হয় ভারুনর মধ্যে কিন্তু পোটেন্সিয়াল রয়েছে ঠিক আছে এবার তাকে কেরকমভাবে প্রেজেন্ট করা হবে সেটা ইম্পর্ট্যান্ট কারণ ধরুন কিন্তু ভালো অ্যাক্টার সে খারাপ অ্যাক্টার নয় কিন্তু তার ফিল্মোগ্রাফিতে বেশি ছবি আছে ক্রিঞ্জ তবে তার একটা অক্টোবরের মতো ছবি আছে তার একটা বদলাপুরের মতো ছবি আছে একটা ভেরিয়ার মতো ছবি আছে তো সে পারফরম্যান্স যে ভালো সেটা সে নিজের ভালো ভালোই কাজকটায় প্রমাণ করে দিয়েছে এবার বেবি জন এমন একটা ছবি যেখানে আমরা পুরো আউটনাউট অ্যাকশন হিরো হিসেবে দেখব তাকে আর এই টিজারটা এটা প্রমিস করছে যে বরুণকে আমরা এরকমভাবে দেখিনি এই টিজারটা একদম সলিড আমি টিজারটা সিনেমা হলে দেখে সত্যি বলছি ভীষণ ভীষণ মস্তি পেয়েছি টিজারটা যখন সিনেমা হলে আসে না লোকে মস্তি পায় তারা চেয়ার আপ করে তা বোঝা যাচ্ছে অডিয়েন্স বরুণকে অ্যাকসেপ্ট করে নেবে আর কালিশ অ্যাটলি তারা জানে কিভাবে তাদের স্টারকে প্রেজেন্ট করতে হয় এবং এই গোটা টিজারটায় সেটা পরিষ্কার সব থেকে ভালো হয়েছে এই টিজারটায় না তারা কোনো সিকোয়েন্সকে লম্বা রাখেনি এবারে অনেক অডিয়েন্স আছে যাদের এই বিষয়টা ভালো লাগবে আবার অনেক এমন আছে যাদের ভালো লাগবে না অর্থাৎ এখানে যে সংলাপগুলো চলছে সেগুলো আমরা ক্যারেক্টারের মুখে বলতে কম দেখি ব্যাকগ্রাউন্ডে বাঁচতে বেশি দেখি এবং ছোট ছোট সিকোয়েন্স মানে ধরো একটা দেড় মিনিটের টিজার কিন্তু সেখানে হাজারখানা শট মানে তারা চারটে পাঁচটা সিকোয়েন্স বেস্ট সিকোয়েন্স দিয়ে টিজার বানায়নি তারা হাজারখানা সিকোয়েন্স ধরার ছিটকাই লাগাচ্ছে কেউ গেটে পা তুলছে একটা ক্যারেক্টার কবর দিচ্ছে এরকমভাবে ছোটো 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 করে অনেকগুলো সিকোয়েন্সের একটা পাজাল বানিয়েছে যাতে স্টোরি রিভিল না হয়ে যায় এটা ভালো দিক তার কারণ থেরি ছবিটা আমরা সবাই দেখে ফেলেছি যাতে ওই মজাটা তৈরি থাকে যে কারণে এখানে বরুন্দামানের ওই পয়েন্টের লুকটা দেখা হয়েছে তো বাচ্চাটার মুখে যে প্রথমে সংলাপটা শোনা যায় যে একটা পিঁপড়েকে চাইলেই পিছে মারা যায় কিন্তু হাজারটা পিঁপড়ে হলে সে কিন্তু হাতিকেও নাচিয়ে দিতে পারে আমরা দেখি অনেক মানুষের ভিড় যারা অ্যাট্যাক করেছে বরুন্ধবানের গাড়িতে বরুন্ধবানের ওই ক্লিনশেপ লুকটা দেখি যখন তাকে বলা হয় তেলে যা বহতায়। এবং ওই যে সংলাপটা ওটাকে বাঁচিয়ে রাখে একদম শেষে বাট মে আয়া আয়াহ ওই যে সংলাপটা সংলাপটা সিম্পল বাট ভালো লাগছে এবার এই যে ভর্নার লুকটা এটা নিয়ে আমার একটা সমস্যা রয়েছে তার কারণ ভরুন লুকটা ক্লিন শেপের লুকটা সেটাকে মোস্ট দিয়ে বা অন্যরকম তারা ডিজাইন করতেই পারতো তার কারণ ভরুনার এমন বহু ছবি আছে যেখানে সে এই লুকটার সাথে অভিনয় করেছে এবং ফরুনার এই লুকটা না খুব একটা ভালো লাগে না হালকা যদি দাড়ি থাকে বা একটু গোফটফ রাখা হয় ভালো লাগে এখানে সেই যেমন ছাইজরামি বহু ছবিতে সে করেছে ওরকম মনে হচ্ছে আর ভিজের মতো লুক রাখার কোনো দরকার নেই ঠিক আছে তো এই লুকটাকে তারা একটু অন্যরকম করতে পারতো বলে আমার মনে হয় যাই হোক এই টিজারটা লুক অ্যান্ড ফিল ব্যাপক ওই যে অ্যাকশান সিকোয়েন্সটা যেখানেও গুলি চালাতে চালাতে আসছে এবং বাঁদিকের যে উইন্ডোটা পুরো রেড ওটা দারুণ দেখবে একটা আন্ডার ওয়াটার সিকোয়েন্স রয়েছে ও গাড়ি ভেঙে বের করছে জলের তলায় ওটার সময় জলের তলায় যেরকমভাবে গান শোনা যাবে ওরকম এফেক্ট মানে গানটা চলছে চলছে থাক করে বন্ধ হয়ে যাচ্ছে এবং বাচ্চাটাকেও বের করছে মুখ থেকে আওয়াজ বেরোচ্ছে সিনটা সলিড দুটো সিকোয়েন্সের প্যাচ রয়েছে দুটোতেই জাম্প দিচ্ছে ক্যারেক্টারটা ওই যে সিকোয়েন্সটা যে একটা কন্টেনার থেকে আরেকটা কন্টেনারে জাম্প দিচ্ছে সলিড তো ভারুনের এই ছবিটা হচ্ছে প্রপার নিজেকে ইউটিলাইজ করার একটা অপশন যেটা অ্যাটলি তাকে দিয়েছে আই সে সেটা করতে পারবে এই গানটা জাস্ট চরম হয়েছে যেটাই সিকোয়েন্সকে তুলে দিচ্ছে অ্যাকশন সিনস দেখতে দারুণ লাগছে যেরকমভাবে গোটা টিজারে হাজারখানা ফুটেজকে চপ করা হয়েছে সেটা ভালো জ্যাকি দাদাকে ব্যাপক লাগছে এখানে খুব সামান্যই আমরা অমিকা গাব্বি আর কীর্তি সুরেশকে দেখতে পাই তাদের ডিসেন্ট লাগে বাচ্চা মেয়েটা খুব কিউট পয়সা ঢেলে খরচা করা হয়েছে অ্যাকশান সিকোয়েন্সে ল্যাভি স্কেলে প্রত্যেকটা শটে সেটা পরিষ্কার বারুণের পয়েন্টে লুকটা বেশি ভালো তো আমি এই যেটায় মস্তি পেয়েছি ফুল মাস এই ছবিটা লোকে দেখে নিক অরিজিনাল ভার্শন তোমরা দেখো বেবি জন ছবিটা লোকে দেখবে এই ছবিটা নিয়ে লোকের মধ্যে এক্সাইটমেন্টও থাকবে এই ছবিটা একটা ভালো নম্বরের ব্যবসাও করবে এবং বরুণ এই ছবিটার জন্য প্রশংসা পাবে দেখার এই ছবিটা হয় কেমন তবে বলে রাখি এই ছবিটাতেও কিন্তু ভাইজানের কেমিউ রয়েছে হ্যাঁ সালমান খানের কেমিউ রয়েছে দেখার সেই কেমিউটা হয় কেমন বাট এই টিজারটা আমার জন্য খুব ভালো করে ওয়ার্ক করেছে তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও জনতা আমাদের পাশে আছে আবার দেখা হচ্ছে টেক কেয়ার